সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়তে বাইক র্যালির আয়োজন করলো বিএসএফ। শিলং থেকে শুরু করে এই র্যালি শেষ হবে দিল্লিতে। প্রায় 34 জন জওয়ান এই র্যালিতে অংশ নেন। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, সীমান্তে সদা জাগ্রত জওয়ানেরা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিনিয়ত আমাদের সুরক্ষা দিয়ে চলেছেন। অনেক সময় সাধারণ মানুষের কাছে ভয়ের কারণ হয়ে ওঠে এই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা, কিন্তু ওরা যে আমাদের শত্রু নয় সেটা বোঝাতে মাঝে মধ্যেই জওয়ানদের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন ও সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করতে অভিনব উদ্যোগ নিল বিএসএফ। শিলং থেকে শুরু হলো এক বাইক র্যালি। গত 1 সেপ্টেম্বর 34 জন বিএসএফ জওয়ান এই র্যালিতে অংশ নেন। আমরা আপনারই লোক, আপনার বাড়ির লোক আমরা, বাচ্চা কাচ্চা, বিএসএফ আপনার থেকে আলাদা নেই। আর সেই র্যালিটা শুরু হয়েছে 1 তারিখে শিলং থেকে শুরু হয়েছে আর 16 তারিখে এই দিল্লি যাবে। আমরা যে বিএসএফ আছি, তো বিএসএফ জল থল নব তিনও থেকে ডিউটি করে পুরা দেশে। আর এরকম সাহসিক খেল, এই সাহসিক খেল এইও আমরা করি। বিএসএফের নামে মেনি মেনি ওয়ার্ল্ড রেকর্ড আছে। এই জাবাজ টিমের নামে 29 ওয়ার্ল্ড রেকর্ড আছে, সীমা ভবানীর নামেই রেকর্ড আছে। তো তাই জন্য আমরা আপনাকে দেখাচ্ছি কি আপনার বাড়ির মেয়ে ছেলেগুলো বিএসএফের মধ্যে আসুন। আর নেক্সট মোটো আছে মেয়েগুলোকে বাড়াওয়া দিতে। 16 জন আমার মেয়েদের মধ্যে আছে ওর টিম ক্যাপ্টেন 17 জন আর আমরাও 17 জন, 50-50 রেশিও। তো লেডিস কেউ থেকে ছোট নেই, মেয়েগুলো সব থেকে আগে। তো আমি চাইবো, চেষ্টা করি, আমরা বিএসএফের সব কেউ এই চেষ্টা করছে কি আপনার বাড়ি থেকে মেয়েগুলো বিএসএফ জয়েন করে। আলাদা থিং কি আপনার বর্ডার এলাকায় মদ খায় সব লোক, তো মদ খাবেন না দাদা, মদ খালে আমার রকম বনতে পারবেন না, এই মেয়ে রকম বনতে পারবেন না। 17 জন পুরুষ জওয়ানের জাভাস টিম এবং 17 জন মহিলা জওয়ানের ভবানী টিম এই র্যালিতে অংশ নেয়। সোমবার রাতে র্যালি নদিয়াতে এসে পৌঁছায়। আগামী 16 তারিখ দিল্লিতে পৌঁছাবে এই র্যালি। মোট যাত্রাপথ 2000 কিলোমিটার। যাত্রাপথে সাধারণ মানুষের জন্য বার্তা দেবে টিমের সদস্যরা। এ বিষয়ে এক বিএসএফ আধিকারিক বলেন, বিএসএফ যে আপনাদের শত্রু নয়, তারাও যে আপনার পরিবারের একজন, সেটা বোঝাতেই এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। সিভিল পপুলেশনকে সাথ আর বর্ডার পপুলেশনকে সাথ আচ্ছা সামঞ্জস্য বানানা, সাথ নেশন বিল্ডিং কে অন্দর মে এক রোল হম আদা করতে হ্যাঁ, জিস রোল কা হিসা আজ আপ দেখ রহে হ্যাঁ মোটরসাইকেল র্যালি কে দ্বারা। ইসে পহলে আপনি দেখা হোগা হমনে প্রত্যেক স্কুল মে যাকর লোগো কো অ্যাওয়্যার কিয়া। আপনি দেখা হোগা ওয়েপন কি হর জগহ পর হম প্রদর্শনী লগা রহে হ্যাঁ। ইসে ক্যা হোতা হ্যায় কি ফোর্স অর সিভিল কে অন্দর মে এক কোঅর্ডিনেশন বনতা হ্যায় অর হম আপস মে এক দূসরে কো আচ্ছি তরহ সে সমঝ সকতে হ্যায় অর বেওয়জহ কা জো ভয় হ্যায় আম আদমি মে ফোর্স কা উসসে ও দূর হোতা হ্যায়। ये बीएसएफ की हमेशा से कोशिश रही है, आप हमें अपना साथी समझिए और बॉर्डर सिक्योरिटी फोर्स के साथ आप मिलकर चलिए। मिलके का तात्पर्य यह है कि अगर अभी आप हमसे दहशत नहीं करेंगे, हमसे परेशान नहीं होंगे, तो आपको पता लगेगा कि हम कितने फ़ायदे के लिए आपका काम कर रहे हैं, आपके ही लिए हम कार्रवाई कर रहे हैं, जिससे आप सुकून से सो सकें। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नोमैन्स लैंड, नदिया।